বাংলাদেশে এর আগে আমরা বহু বাস্তবতা টের পেয়েছি। আমি মতিউর রহমান নিসামী রহমতুল্লাহ আলাইহির নামটা নিলাম, কারণ যে মন্ত্রণালয় গুলো চালিয়েছিলেন বাংলাদেশে একটাই মন্ত্রী, যিনি মন্ত্রণালয় চালানোর পরে বাকি টাকা ফেরত দিয়েছেন। বাংলাদেশে আমি বাংলাদেশে না ইতিহাসেও পাইনি, এই বাংলার যে 53 বছরের ইতিহাস কোন মন্ত্রণালয় চালানোর পরে বাকি টাকা ফেরত দিয়েছে ইতিহাসে তো পড়িও নি, কোনদিন দেখিও নি। এইটা বাস্তবে আমরা দেখেছি। এলোকটা সৎ, দুই নম্বরের যোগ্য, এইরকম মানুষ তৈরি করা লাগবে। আমি যদি সত্যি ইমান এনে থাকি, ইমানের দাবি অনুযায়ী আমার যদি যোগ্যতা তৈরি হয়, তাহলে আমার পেছনের অপরাধ গুলো আল্লাহ শুধু মাফ করে দিবে না, ওই জায়গাটা পুরা নেকি দিয়ে আল্লাহ পাল্টিয়ে দেবে। আল্লাহ এখানে ফা দিয়ে বক্তব্য দিয়েছেন, ফাউলাইকা, আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এইভাবে আমাদের দিকে ইশারা দিয়েছেন, ওই নরসিংদীর মানুষেরা এইভাবে যেন দেখাচ্ছে যে এই মানুষগুলো ইউবাদ্দিলুল্লাহ বাদ্দালা ইউবাদ্দিলু তাবদিলান ফাহুয়া মুবাদ্দিলুন, এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। সত্যি যদি বাড়ি থেকে এই নিয়তে এসে থাকেন যে না যা হয় হোক আজকে আমি তাফসির মাহফিলে যাচ্ছি আমি ভালো হয়ে যাব, এ নিয়ত আছে তো বলেন বলেন। আমাদের জন্য সাজিয়াত বহুবচন, হাসানাত বহুবচন, আমার এই 32 বছর জীবনের একটা গোনাও আজকে আর থাকবে না, পেছনের সব গোনাগুলো আল্লাহ পরিবর্তন করে নেকি দিয়ে ভরাট করে দেবে। তাওবার নিয়মটা এভাবে আমরা বলি না, এরকম 43টা বিষয় আমি এই দেশে পেয়েছি। এগুলো যখন কোরআন দিয়ে বলতে যাবেন, এতদিন পর্যন্ত যারা এই আগের যে তাওবা শুধু পড়িয়ে দিতাম আস্তাগফিরুল্লাহ সকালে 100 বার, সারাদিন চলছে আকাম, আবার বিকাল বেলা 100 বার আস্তাগফিরুল্লাহ, কি হলো? আপনি বললেন কি আর করছেন কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এটা পড়লে মানুষকে আল্লাহ তিনটা জিনিস দেন। 1 নম্বর, পৃথিবীতে তার টেনশন যেটা আল্লাহ এটা দূর করে দেয়। 2 নম্বর, রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয়। 3 নম্বর, এই মানুষের চেহারার ভেতরে একটা নূর আল্লাহ তৈরি করে দেয়। কিন্তু তাওবা করলে ওইটা না, সত্যি যদি কেউ তাওবা করে ওর জীবনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে না, ওই পুরা মাফ করার পরে জায়গাটা ফাঁকা হয়ে গেলে নেকি দিয়ে ভরাট করে দেয়। এই জন্য তাওবার ব্যাখ্যা, জিকিরের ব্যাখ্যা, সুদের ব্যাখ্যা, ঘুষের ব্যাখ্যা, শিরিকের ব্যাখ্যা, এগুলো যদি সঠিকভাবে কোরআন দিয়ে তুলে ধরা যায় যে মানুষগুলো এতদিন আন্দাজে ইবাদত বানিয়ে বানিয়ে করেছে, ওইগুলো তো টিকবে না। ওই মানুষগুলো তখন মন খারাপ করবে, রাগ করবে, এমনকি আমাকে আসতে তারা বাধাও দিতে পারে। হারাজনের ব্যাখ্যা এই দুইটা। সুতরাং আমরা যারা এসেছি আল্লাহ তাদেরকে আগেই জানিয়েছেন, হারাজম মেনু হলে তোমাদের বিহি, এ কোরআন দিয়ে সতর্ক বাণী উচ্চারণ করতে গেলে আপনি যেন আবার ভয় পাবেন না। এখানে লিসাদেরিকা, আপনার অন্তরের ভেতরে কোন সংকীর্ণতা, দ্বিধা দ্বন্দ্ব, ভয় ভীতি, সংশয় সন্দেহ, এগুলো যেন কাজ না করে, আপনি নির্দ্বিধায় আল্লাহর কথাকে 100 ভাগ সত্য বলে প্রচার করেন। অলিল হাক্কু মির রব্বিকুম ফামান শা ফালিয়ুমিন ওয়ামান শা ফালিয়াকফুর, হে নবী হক কথাগুলো বলবেন, যার ইচ্ছা হয় সে কবুল করবে, যার ইচ্ছা হয় সে নাফরমানি করবে। ইন্না আ'তাদনা লিল কাফিলিজ জালিমিনা নারা, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রেখেছি, বলেন নাউযুবিল্লাহ। শুনতে যারা এসেছেন তাদের যেন কয়টা কাজ, এটা ক্লাস চলছে, জবাব দেবেন ছাত্রের মতো, যদি 2 মিনিট আগেরটাই ভুলে যান। একটা ছাত্র হেড স্যারের কাছে এসে বলছে, স্যার আপনি হয় ছুটি দেন না, আমি গেলাম, গেলাম মানে বই খাতা ব্যাগ সব নিয়ে এসেছি,
আজকে একটা স্যারের নাম দেখলাম এখানে না হেড স্যার মাস্টারে যাওয়া শেখ আব্দুল ওয়াসিফ মাস্টার সাহেব ওনার কাছে যদি এসে বলেন যে স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম জিজ্ঞাসা করছে তোর রোল নাম্বার কত বলছে স্যার 82 82 মানে কেলাসে ছেলে মেয়ে কয়টা বলছে 82টা 82টা ছেলে মেয়ে ওর রোল নাম্বার 82 ও খুব ভালো ছাত্র ওর জীবনে কোনো উদ্দেশ্য আছে ও শুধু আসে আর পালিয়ে চলে যায় আমি কেবল 4-5 মিনিট আগে একটা কথা বললাম যারা শ্রোতা তাদের কয়টা শর্ত মানা লাগবে দুইটা কয়টা এক নম্বরে চোখ থাকা লাগবে এটা মেনে নিয়েছেন তো না এখনো মেনে নেন এখনো কিছু আওয়াজ আসছে কানে দুই নম্বরে বলেছিলাম শোনা লাগবে কান দিয়ে শুধু এই কান না দিলেরও একটা কান আছে এটা দিয়ে কথা বুঝতেছেন সুতরাং এই দুইটা শর্ত আপনাদের আর আমার শর্ত হচ্ছে কোরআনকে আমি 100 ভাগ বিশ্বাস করি এই বিশ্বাসের উপরে ভিত্তি করে আমি প্রচার করব কে সামনে আছে কে পেছনে আছে কে উপরে আছে নিচে আছে আমার কিছু দেখার দরকার নেই কথা বলে দেখেন আল্লাহ ওই রকম প্রচারক হওয়ার দায়ী হওয়ার তৌফিক আমাকে যেন দান করেন আমি ওইভাবেই প্রচার করব ইনশাআল্লাহ কোরআনে কারীম প্রচারে যারা বাধা দিয়েছে এই পৃথিবীতে তাদের পরিণতি ভালো হয় সারায় রহমান যেদিন নাজিল হয়েছেন হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনলেন তেলাওয়াত শোনার পরে তিনি বললেন হে রাসূল আপনি আমাকে অনুমতি দেন আমি কাবার চত্বরে হাতিমের ওখানে দাঁড়িয়ে একটু তেলাওয়াত করি বিশ্বনবী নিষেধ করার পরও তিনি তেলাওয়াত করেছিলেন মধুর কণ্ঠ দিয়ে যখন সূরা রহমানের চারটি আয়াত পড়লেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান হঠাৎ আবু জেহেল কোথা থেকে যেন এসে এত জোরে একটা থাপ্পড় দিয়েছিল এই ডান কানের উপরে ওনার কান দিয়ে রক্ত বের হওয়ার পরে জীবনের মতো কানটা নষ্ট হয়ে যায় নবীজির কাছে যাবার পরে তিনি কাঁদছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই অবস্থা দেখে তিনি নিজেও কাঁদলেন ফেরেশতা জিব্রাইল ওই সময় আকাশ থেকে দৃশ্য দেখে দেখে তিনি কেঁদেছিলেন এ পর্যন্ত বলার পরে আমার একটা বাস্তবতা আছে সামনে এই যে কোরআনে কারীম তিনি প্রচার করার জন্য যেহেতু আমাদের মতো মাতৃভাষায় অর্থ করা লাগতো না আরবিতে বললে ওনারা বুঝতো দেখে বলতে চায় তিনি যখন বললেন আর রহমান রহমান একজন আছেন আল্লামাল কোরআন তিনি তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান তিনি আমাদেরকে বানিয়েছেন আল্লামাহুল বায়ান আমাদের কথা বলার যোগ্যতাও তিনি দিয়েছেন এ কথাটা আমরা এই চারটা আয়াতে হয়তো অনেকে অনেক কিছু না বুঝলেও আবু জেহেল কিন্তু বুঝে ফেলেছিল 1500 বছর আগে আবু জেহেল যেমন বুঝেছিল আল্লামাহুল বায়ান এটা দিয়ে কি বোঝাতে চায় আব্দুল্লাহ বিন মাসউদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর পরে নব্য আবু জেহেল যারা তারাও কিন্তু বুঝেছে ওই জামানায় আবু জেহেল বুঝেছিল যে মানুষ বানিয়েছে আল্লাহ আর এদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছে আল্লাহ সুতরাং যে বাক শক্তি কথা বলার শক্তি এটা দিয়েছে কে আরো জোরে বলেন বিজ্ঞান এখন প্রমাণ করছে কয়েক ইঞ্চি জায়গা থেকে একটা কথা যদি কেউ বের করতে চায় কমপক্ষে 27টা ধাক্কা লাগার পর একটা কথা বের হয় 27টা স্তর পার করা লাগে একটা কথা তৈরি করতে অথচ জায়গাটা কয়েক ইঞ্চি আবু জেহেল এটা বুঝেছিল যে এদের মুখের উপরে তো আমি 144 জারি করে রেখেছি এদের বাক শক্তি আমি রুদ্ধ করে রেখেছি এরা তো কথা বলতে পারবে না কিন্তু মোহাম্মদ কি শুনিয়েছে যে তিনি রহমান তিনি ওদের কোরআন শিখিয়েছেন তিনি ওদেরকে বানিয়েছেন আর কথা বলার যোগ্যতা দিয়েছেন আমি ওদেরকে আজ পর্যন্ত মুখের উপরে তালাবদ্ধ করে রাখলাম ওদের মুখগুলো এতদিন বন্ধ ছিল এখন ওরা মুখ খুলতে চায়
ওরা যদি সত্যি সত্যি মুখ খোলে আমার সিয়ার নড়বড়ে থাকবে না ভালো করে বুঝেছিল এই জন্যই তো থাপ্পড় দিয়ে কান নষ্ট করে দিয়েছে 1500 বছর পরে যারা আবু সাহেলের আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু বুঝে ফেলেছে কারণ তারা জানছে 15.5 বছর আমরা এদের কথা বলতে দেইনি ভাগ শক্তি দিয়েছে কে এটার উপরে ভাগ শক্তিকে রুদ্ধ করে রেখেছিল আবু সাহেলের পেতাপ্তা যারা দুনিয়ায় তারা যারা এই কথা বলতে গেছে আপনি দেখেন তাদের কণ্ঠ রোধ করেছে হয় জেলখানায় না আয়না ঘরে না জীবনের মতো গুম করে দিয়েছে বেশ ভালোভাবে বুঝেছে এরা আবু সাহেল যেমন জানতো যে আমার সিয়ার অবৈধ সিয়ার এরাও জানে যে আমাদের সিয়ার অবৈধ মানুষ যদি সত্যিই মুখ খোলা আরম্ভ করে তাহলে আমাদের সিয়ার থাকার কথা না এই জন্যই এত বাধা হযরত আব্দুল্লাহ বিন মাসউদের এই কান্না দেখে বদরের ময়দানে আল্লাহ এই সৎটা নিয়েছিলেন এই লোকটাকে যখন মাজ এবং মুআফফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন পিটিয়ে হাতটা বাড়িদা ঠান্ডা বরফ করে রেখেছে খেজুরের ডাল দিয়েছিল তার মাসউদে যাওয়ার সময় ওইটা দিয়ে দুই ভাই এত পিটানো পিটিয়েছে যে একেবারে ঠান্ডা ফিরিস মার্কা হয়ে পড়িয়াছে নড়াচড়া নেই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের পরে শেষ হয়ে গেল যখন তিনি দেখতে গেলেন কাফেরদের লাশগুলো যে দেখে হ্যাঁ কাফেররা সব পড়ে আছে 70 জন ওই সময় হত্যা হয়েছিল কাফেরদের 14 জন বড় বড় কাফের লিডার যারা কেউ উল্টিয়ে পাল্টিয়ে পড়ে আছেন লাশ উঁচু করে দেখছে না আবু জেহেল কোনটা গো খুঁজতে খুঁজতে যে দেখে হ্যাঁ জানতা আবু জেহেল বারবার তাকে দাওয়াত দিয়েছে প্রথমে একবার দুইবার তিনবার দাওয়াত দেওয়ার পরে আবু জেহেল এই কথা বলেছিল মুহাম্মদ তোদেরকে জাদু করেছে আমার পর্যন্ত আসতে পারে নাই যাদের কপালে হেদায়েত নেই এই মানুষগুলোকে আল্লাহ উগ্র করে দেয় কথা বুঝতেছে যে মানুষগুলো অত্যাচারিত অত্যাচারী হয় এই মানুষগুলোর প্রতি তামাম পৃথিবীর সৃষ্টিতে যারা আছে তাদের প্রতি আল্লাহ একটা ঘৃণা তৈরি করে দেয়